দুর্গাপূজার পর ফের দুয়ার রেশন শুরু হলেও খুশি নন এলাকার বাসিন্দারা। রেশন বণ্টনকে ঘিরে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ গ্রাহকদের। শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনি এলাকার ঘটনা। দুর্গাপূজার পর ফের দুয়ার রেশনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এদিন রেশন বণ্টন ঘিরে চূড়ান্ত অব্যবস্থা অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। তারা বলেন, দোকানে গিয়ে রেশন নেওয়াটাই তাদের পক্ষে ভালো ছিল, এভাবে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। পাশাপাশি একবার রেশনের দ্রব্য শেষ হয়ে যাওয়ার পর ফের তা আনতে যেতে হচ্ছে রেশন ডিলারদের, কাজেই সময় নষ্ট হচ্ছে এক্ষেত্রে বলে অভিযোগ। তাদের দাবি, আগেই রেশন ব্যবস্থা যেমন ছিল তেমনটাই ভালো ছিল, এখনকার থেকে রেশন সামগ্রী অপ্রতুলতার কথাও বলেন তারা। এ বিষয়ে রেশন গ্রাহক কি জানিয়েছেন শুনব। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাটবাদার চৌপতি, কোচবিহার। কোথায় এসেছেন, কি হচ্ছে? ইন্দিরা কলোনিতে কি হচ্ছে? রেশন দিচ্ছে, কিন্তু এখানে আমাদের এইভাবে রেশন পাওয়ার খুব অসুবিধা হচ্ছে। আমরা রেশন দোকানে রেশনটাই ভালো। কেন এখানে অসুবিধা হচ্ছে? কেন এখানে অসুবিধা? রাস্তার সামনে রোদ দাঁড়ানো, তার মধ্যে যায় জানা যায় না, হঠাৎ হঠাৎ দৌড়ে আসা। রেশন দোকানে তো আমাদের হিসাবই আছে যে কোন সময় কি দেয়, আর মাল বারবার করে আনবে দিবে, আমাদেরও না দাঁড়িয়ে থাকার অসুবিধা। আমাদের রেশন দোকানেই ভালো। রেশন দোকানেই ভালো? হ্যাঁ, আমাদের রেশন দোকানেই ভালো। এখানে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে? হ্যাঁ, লাইনে দাঁড়াতে হচ্ছে। লাইনে দাঁড়ানোর মতন ভালো জায়গা নাই, রোদের মধ্যে মানে অসুবিধা হচ্ছে। আমরা রেশন দোকানে আমরা রেশন নিই। আগের থেকে জানানো হয়নি যে আজকে দুয়ারে রেশন দেবে? না না, আগের থেকে আমরা জানি না, জানি না বলে আমাদের খুব অসুবিধা। কি করে খবর পেলেন? খবর পেলেন কি করে? এক একজনের মুখে শোনা যাচ্ছে, সবাই আসছে দৌড়ে দৌড়ে, আমরাও লাইন দিচ্ছি। আচ্ছা, মাল মাল ঠিকঠাক পাচ্ছেন? রেশন মাল ঠিকঠাক দিচ্ছে, মালের কোনো অসুবিধা নাই আমাদের, কিন্তু এই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে খুব অসুবিধা হচ্ছে। আর আমাদের ইন্দিরা কলোনির মোড়ে এখানে দুয়ারে সরকার আসছে, রেশন, হ্যাঁ রেশন দিচ্ছে। এখানে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, কেন লাইন দাঁড়ানোর জায়গা নেই রোডের মধ্যে, আর আগে থেকে তো জানানো ছিল না, যার জন্য মানুষ শুনছে, তারপর পেছনে পেছনে লাইন দিচ্ছে, আর মাল তো অল্প কিছু আসছে, একটা গাড়ির মধ্যে কতটা আসতে পারে, তারপর আবার গিয়ে আনবে আবার দিবে, তার থেকে রেশনে থাকলে সবসময় মাল পাওয়া যাবে। রেশন সামগ্রী প্রদানকারী জানিয়েছেন, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এদিন রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে। এই প্রকল্পে সাধারণ জনগণ সমস্যার সম্মুখীন হবেন না বলে জানিয়েছেন তিনি। এক নম্বর ওয়ার্ডে দুয়ারে রেশন দেওয়া হচ্ছে। ডিলারের নাম মায়া রেকর্ড। আমরা আজকে ইন্দিরা কলোনিতে এসে মাল দিচ্ছি। মানে কতজনকে কি কি দেওয়া হচ্ছে? কতজনকে এখনো তো শেষ হয় না, বিরাট লাইন পড়ে আছে। মাল এক গাড়ি আনছিলাম, শেষ হয়ে গেছে, আবার আনা হচ্ছে। হ্যাঁ, সকাল 8টা থেকে শুরু হয়েছে। বারুণ, এটা তো সরকারের নির্দেশ, মানে স্পট করে দেওয়া আছে সব, মানে হবে এই যে পাড়ায় পাড়ায় হচ্ছে। আমার মনে হয় না গ্রাহকদের কোনো সুবিধা হচ্ছে। কেন? এরপরে আমাদের আছে ভাটাখানা আছে, রেকর্ডপাড়া আছে, ভগৎ সিং কলোনি আছে, মানে থাকবে এরকম। হ্যাঁ, মাঝখানে দোকানও আছে, দোকানেও দেওয়া হবে, যেন আমরা শনিবারে দোকানে দেবো কালকে। কি এখন এটা কমপ্লিট কিছুদিন না হলে পরে বোঝা যাবে না।